সোনামুড়া শিক্ষাঙ্গনে যুক্ত হল নতুন আরও একটি নাম, আলফা একাডেমি। সোনামুড়া মহকুমার শিক্ষার্থীদের বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষায় কৃতকার্য হওয়ার লক্ষ্যে তাদের সঠিক শিক্ষা প্রদানে সোনামুড়ায় চালু হল আলফা একাডেমি। মূলত টেট ওয়ান, টেট টু, এসটিজিটি এবং টিপিএস, টিসিএস, জিআরবিটি, রেলওয়ে, ব্যাংকিং, পুলিশ কনস্টেবলের মতো পরীক্ষাগুলোতে যেন শিক্ষার্থীরা কৃতকার্য হতে পারে সে লক্ষ্যে সোনামুড়ায় এই কোচিং সেন্টারের পথ চলা শুরু হয়। আজ সোনামুড়া সংহতি সেতুর দক্ষিণে বিশিষ্টজনের উপস্থিতিতে আলফা একাডেমির শুভ উদ্বোধন হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার, ত্রিপুরা পুলিশের প্রাক্তন এসপি নন্দন সরকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ফারহাত ইসলাম, শিক্ষাবিদ ডক্টর মোস্তাফা কামাল, রামানুজামস ইনস্টিটিউটের প্রিন্সিপাল আশফাক প্যাটেল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন আলফা একাডেমির কর্ণধার অ্যাডভোকেট জলিলুর রহমান তালুকদার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, সোনামুড়ায় মেধাবী ছাত্রছাত্রী থাকলেও তাদেরকে গাইড করার মতো কোনো প্রতিষ্ঠান না থাকায় তারা সঠিক রাস্তা পায় না। সব জায়গায় এসব কোচিং সেন্টার থাকলেও সোনামুড়াতে নেই, মানুষের দীর্ঘদিন চাহিদা এটা। তাই শিক্ষাঙ্কনকে আরও প্রসারিত করতে উনার এই উদ্যোগ। আলফা একাডেমি উদ্বোধনের ফলে খুশি আমন্ত্রিত অতিথিসহ শিক্ষানুরাগী অভিভাবক মহল। সময় ত্রিপুরা। আসলে দীর্ঘদিনের আমার একটা স্বপ্ন ছিল যে এখানে একটা প্রতিষ্ঠান করি, সোনামুড়াতে একটা প্রতিষ্ঠান হোক। সেই কারণে আমি এখানে একটা প্রতিষ্ঠান করার জন্য উদ্যোগ নিয়েছি এবং সাপোর্ট হিসাবে আমাকে সবসময় স্যাররা আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন, রামানুজি ইনস্টিটিউশনস আমাকে সাহায্য করেছেন। আমি আশা করি আগামী দিনে এখান থেকে একটা দিশা দেখাবো আমরা ত্রিপুরাবাসীকে তথা ভারতবাসীকে। আমাদের চেষ্টা কোনো ত্রুটি থাকবে না, আমরা আমাদের মতো করে যেইভাবে করলে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে ছাত্র ছাত্রীরা উপকৃত হয় সেভাবে করার চেষ্টা করব। এবং আশা করি আগামী দিনে আমরা এখানে যারা এসেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন সাহায্য করবেন এবং আগামী দিন ওনারা করছেন করবেন, এই আশা রেখেই আমি এই প্রতিষ্ঠানের মধ্যে হাত দিয়েছি। এবং আগামী দিনে যেভাবে সারা পাচ্ছি চতুর্দিক দিয়ে টপ টু বটম, আমি আশা পাচ্ছি যে প্রতিষ্ঠানের জন্য সবাই সর্বতোভাবে রাজি আছে এবং সাপোর্ট করবে। তিনি দিকে বলতে পারি আগামী দিনে প্রতিষ্ঠান চলবে। কী কী কোর্স থাকবে আপনাদের? আমাদের এখানে টেট ওয়ান, টেট টু, এসটিজিটি, জেআরবিটি, টিপিএসসি, টিসিএস, টিপিএস, রেলওয়েজ, ব্যাংকিং, হোম নেভি, বিভিন্ন আইটেম, আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যতগুলো সেক্টর আপাতত আছে ওগুলো আমরা শুরু করি আস্তে আস্তে, ডে বাই ডে। আমাদের স্বপ্ন আরও আছে উপর দিকে, দেখা যাক কি আছে। যে পড়াশোনা করার স্বাদ আছে, ইচ্ছা আছে, কিন্তু অর্থ নেই। এমন ট্যালেন্টেড স্টুডেন্টদের জন্য আমাদের দরওয়াজা হামেশা খোলা রাখে, পয়সা কা কোনো বাত নেই। কাম কিজিয়ে, পড়িয়ে, কুছ বান কে দেখাইয়ে, স্কুলে পয়সা কা জরুরত নেই, হাম নেই লেঙ্গে ট্যালেন্ট কে লিয়ে, জো কো পয়সা নেই, পয়সা কি বিনা নেই হো সকতে, এসে নেই হ্যায়, হাম করা দেঙ্গে ইনশাআল্লাহ। কোন অবস্থাতেই এটা আশা করতে পারেন না যে আপনার ইউনিভার্সিটিতে খুব ভালো নম্বর পেয়েছেন বা আপনি খুব ভালো রেজাল্ট করেছেন, আপনার একাডেমিক পারফরমেন্স খুব ভালো, তাই বলে আপনি চাকরিটা পেয়ে যাবেন। এখানে আপনার একটা অলরাউন্ড একটা ক্যাপাবিলিটি লাগে, অর্থাৎ ইউ হ্যাভ টু কোয়ালিফাই ইয়োরসেলফ ইন এভরি স্টেজ অফ দি কম্পিটিটিভ এক্সামিনেশন, যেখানে আপনার একটা পার্সোনালিটি থাকতে হবে, একটা রিটার্নের দক্ষতা থাকতে হবে। যেমন আমি একটা কোচিং সেন্টারে কিছুদিন আগে গিয়েছিলাম, সেখানে আমাকে বললো তুমি একটা মক ইন্টারভিউ নাও, এরা এমএসসি পাস, এমএ পাস এসব স্টুডেন্ট আসছে, তো একটা এমএসসি পাস স্টুডেন্ট আসছে, বলে স্যার অনেকদিন ধরে চেষ্টা করছি কোনো চাকরি পাচ্ছি না। আমি কি তুমি কি পাস? বলে স্যার আমি এমএসসি পাস। কিসে? বলে ফিজিক্সে। ফিজিক্সে এমএসসি পাস? তা আমি বললাম আমি তোমাকে ঠিক তিনটা প্রশ্ন করবো, তুমি বলো তো কি কয়টা ফান্ডামেন্টাল ফোর্স আছে? ও একবার বলে সাতটা, একবার বলে ছয়টা। তা আমি কো যে হোয়াট ইজ, তুমি একটা বলো তো দেখি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলতে আমরা কি বুঝি? তো বলতে পারলো না। আমি বললাম ফিশন এবং ফিউশনের মধ্যে ডিফারেন্সটা কি আছে?
ফিউশন এবং ফিউশন দুটো আলাদা জিনিস। ফিউশনটা হলো সূর্য যেভাবে জ্বলছে সেটা হলো ফিউশন, আর আমরা যে পারমাণবিক কেন্দ্রগুলোতে রিয়্যাক্টরগুলোতে যেভাবে বিদ্যুৎ উৎপাদন করি সেটা হলো ফিউশন। সিস্টেমটা সম্পূর্ণ বিপরীত, এখানে জোড়া হবে দুটো নিউক্লিয়াস আর একটাতে এটাকে ডিভাইড করে দেওয়া হবে। তো সে এই বেসিক কোশ্চেন গুলো সে কিন্তু বলতে পারেনি। তো আমি বললাম তোমার এই ডিগ্রি কোয়ালিফাইড ইন দি ইউনিভার্সিটি এক্সামিনেশন, বাট অ্যাজ সুন অ্যাজ ইউ ফেস এনি কম্পিটিটিভ এক্সামিনেশন তোমার কাছে কিন্তু রিটেন পরীক্ষা দিয়ে তুমি পাস করতে পারবে না। সো ডোন্ট বোস্ট অফ ইউর কোয়ালিফিকেশন, এটা নিয়ে বোস্ট করবে না, ইয়ে করবে না। গেট ইয়ার সেলফ রেডি, কোচিং সেন্টারে যাও, ওখানে গিয়ে তুমি ভালোভাবে কোচিং নাও, ওরা তোমাকে গাইড করবে। আমি দিল্লিতে গিয়েছি, দিল্লি আইআইটির সঙ্গে অনেকগুলো কোচিং সেন্টার আছে। তো আমি গেলাম ওখানে, ওইটা রাউস টিউটোরিয়াল আছে, রিলেন্স টিউটোরিয়াল আছে, কম্পিটিশন সাকসেস ওদের একটা আছে, অনেকগুলো কোচিং সেন্টার আছে দিল্লি আইআইটির ডান দিকে বা দিকে। আমি দেখলাম ওখানে, আমি ওখানে গিয়ে বসলাম, আপনারা কিভাবে বলেন আমাদের এখানে আপনি 4 লক্ষ টাকা জমা দেবেন, আপনাকে আমরা স্টাডি মেটেরিয়ালস দেবো, ক্লাসরুমে অ্যাটেন্ড করবেন, কিন্তু কোনো গ্যারান্টি নেই। আসলে কিন্তু গ্যারান্টি আছে, কোচিং সেন্টার না হলে কেউ কম্পিটিটিভ পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে পারে না, কারণ কোচিং সেন্টার কিন্তু তাকে বেসিক গাইডেন্সটা দিচ্ছে যে কোন পথে যাবে। এখান থেকে আমি যদি আগরতলা যাই আর আমি যদি এই এলাকার অপরিচিত লোক হই, আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করে করে যাব যে দাদা এই রাস্তাটা কোন দিকে গেছে, আমি আগরতলা যাব। সিমিলারলি আমি যদি সেটা না জানি আমি কিন্তু উদয়পুরের দিকে চলে যাব। তো কোচিং সেন্টার হলো একটা গাইডদের, যারা এক্সপিরিয়েন্স আছে, সিভিল সার্ভিস এক্সপিরিয়েন্স আছে বা যে কোনো ধরনের কম্পিটিশন। আজকাল জেআরপিটি, এই আপনারা এখানে দেখেন জেআরপিটি আছে, টিপিএসসি, টিসিএস, টিপিএস, রেলওয়ে, এই যে আপনারা দিয়েছেন যে এই যে এসএসসি জিডি, এসএসসি জিডি নয়, এটা হলো পুলিশ কনস্টেবল যেটা জিডিতে নেওয়া হয়, জিডি মানে জেনারেল ডিউটি। সেখানে আমি ওদের যে ব্লক সিলেবাসটা দেখেছি, ওদের যে পরীক্ষাটা হয় আর কি, যে সবচেয়ে বেশি পারফরমেন্স দেখাতে পারবে, মানে সবচেয়ে বেশি যে নম্বর পাবে সে কিন্তু চাকরিটা পাবে। অনেক সময় দেখা যায় 80% পেয়েও চাকরি পাইনি, কারণ নাম্বারও পেয়েছি অনেক কম। এখন পরীক্ষাটা হয় কিভাবে, আমার আগের বক্তারা অনেকটাই বলেছেন যে আমাদের যে পরীক্ষাগুলো হয়, বিশেষ করে যারা ইউপিএসসি পরীক্ষাগুলো হয়, সেগুলো কিন্তু খুব কঠিন কিন্তু পরীক্ষা হয়। আইআইটি, আইআইএম, এনআইটি এবং এইমস এর মতো ডাক্তাররা কিন্তু এখানে কম্পিটিশনে ঢুকে যায়। অর্থাৎ আপনি কার সঙ্গে মানে লড়াইটা করছেন, কম্পিটিশনটা করছেন, দেখুন সে হয়তো এইমস এর ডাক্তার, সে হয়তো আইআইটির কোনো একটা নামি দামি ব্রিলিয়ান্ট একটা ইঞ্জিনিয়ার, তো তাহলে পরীক্ষাটা কোন পর্যায়ে চলে গেছে। আমাদের যে ইন্ডিয়ান যে সিস্টেম আছে, জুডিশিয়ারিটা থেকে যদি বাদ দিই, কারণ জুডিশিয়ারিটা সম্পূর্ণ আলাদা, ওইটা আমাদের যে তিনটা পিলার আছে, একটা লেজিসলেচার, একটা এক্সিকিউটিভ আর একটা হলো জুডিশিয়ারি, সেখানে আমি এক্সিকিউটিভের যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় সেটা নিয়েই আলোচনা করছি। যে আমাদের কিন্তু এখন প্রত্যেকটা জায়গাতেই একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে চাকরিটা পেতে হচ্ছে, কারণ আগের মতো নেই যে ডেকে চাকরি দিয়ে দেওয়া বা কোনো একটা রাজনৈতিক দলের হলে ওকে কোনো কিছু পরীক্ষা না নিয়ে ওকে চাকরি দেওয়া, সেদিন কিন্তু চলে গেছে। কারণ এখন হাইকোর্টে যে কোনো লোক গিয়ে কিন্তু হাইকোর্টে একটা রিট পিটিশন করতে পারে, পরীক্ষাটাকে বানচাল করে দিতে পারে বা পরীক্ষাটাকে স্টে করে দিতে পারে। তো সেইভাবে আমাদের মধ্যে সেই মানসিকতা আনতে হবে যে আমাকে কিন্তু চাকরিটা পেতে হবে একটা কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে গিয়ে, এবং যেটা কোনো মতেই স্কুল কলেজ বা ইউনিভার্সিটি পরীক্ষার মতো নয়। তো সেই মানসিকতাটা আনতে হলে সেটাকে মূল দায়িত্ব নিতে হবে কিন্তু যে কোনো একটা কোচিং সেন্টারে। আমাদের এখানে দেখা যাচ্ছে কি যে ত্রিপুরার ছেলেরা বা মেয়েরা তারা কিন্তু 12 পাস করার পরে যারা একদম মেধাবী তারা চায় ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে, এবং যারা হয়তো অনার্স নিয়ে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে বা কলেজে, এরা চায় মাস্টার হতে। ডাক্তাররা ডাক্তারই হতে চায়, ইঞ্জিনিয়াররা চায় ইঞ্জিনিয়ারিং কোনো জব, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে ইউনিভার্সিটি থেকে ভালো মার্কস নিয়ে তারাও চায় যে কোনো একটা টিচিং জব বা কোথাও একটা কোনো একটা কিছু করে একটা রোজগার করা। কিন্তু এই যে একটা কম্পিটিটিভ পরীক্ষাতে এফিয়ার হয়ে একটা সিভিল সার্ভিস ট্র্যাক করা, সেই যে মানসিকতা কিন্তু এখন আমাদের মধ্যে গড়ে উঠেনি। কিন্তু তার অন্যতম কারণ হলো আমাদের এখানে
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, যে কোনো উৎসবের আনন্দে আপনার পথচলার সাথী পাদুকা লয়। সঠিক দামে আধুনিক, রুচিশীল, ট্যাকসই ও আরামদায়ক জুতুর আশা পূরণ করবে পাদুকা লয়। দূর হাঁটাহাঁটি, পাদুকা লয় ফাটাফাটি। আমাদের ঠিকানা সোনামুড়া অফিস রোড, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 9612424103।